প্রায় এক ঘন্টা হয়ে গেল এই বৃষ্টির কারণে আমি এখানে আটকে রয়েছি, বাড়ি যেতে পারছি না। ছাতা আছে তাও যেতে পারছি না, কেননা বৃষ্টির সাথে সাথে হাওয়াও জোরে আছে। আজ আমি গিয়েছিলাম মালদার রদবাড়ি, একটা কোম্পানি থেকে আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল। তার জন্যই আরও একটা কাজের জন্য গিয়েছিলাম, সেটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাচ্ছি কিসের জন্য গিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের নদী, ও সরি, এটা হলো আমাদের রাস্তা। হ্যাঁ, রাস্তা, এই হলো আমাদের সেই রাস্তা। অল্প বৃষ্টি হলে জল জমে যায়, আর আজ তো সেই বৃষ্টি হচ্ছে, তো জানি না কতদিন জল জমে থাকবে, খুব অসুবিধা হয় যাওয়া আসার জন্য। তো চলো, আমি এখন বাড়ি যাচ্ছি, বৃষ্টি কমছে না দেখে বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তার জন্যই আমাকে এবার ভিডিওটা করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ কত জল জমে গেছে, পুরো রাস্তায় জল। এত বড় নদী পার হয়ে অবশেষে পৌঁছলাম আমার বাড়ি। এই জলটুকু পেরোলেই আমার বাড়ি। এই যে এটা আমাদের রাস্তা, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে। এই যে চলে আসলাম, তো চলো, এত বৃষ্টির মধ্যে কোথায় গেছিলাম, কি আনতে গেছিলাম তোমরা দেখাই চলো। আর মাত্র পাঁচটা দিন কালী পুজো, তাই এগুলোই আনতে গিয়েছিলাম, কারণ বাজি ছাড়া কালী পুজো আমাদের চলে না, ভালো লাগবে না, তার জন্য এগুলোই কিনতে গিয়েছিলাম। ওই দিন বৃষ্টির কারণে তোমাদের দেখাতে পারিনি, তো আজ রোদ উঠেছে, এগুলো রোদে দিয়েছি, তাই তোমাদের দেখালাম কি এনেছি ওই দিন কিনে। বৃষ্টির কারণে ওই দিন আসেনি, পরে এসেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, বন্দে মাতরম, জয় হিন্দ।